রোগের শেফা মিলবে, বরকত হাসিল হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন সম্মান যে সাহাবারা নবীজিকে করতেন, সেই সাহাবারা কখনো আমার নবীর শানে বেয়াদবি করতে পারেন না। সাহাবায়ে কিরাম সাহাবী কেন হলেন, প্রথমে সেই জিনিসটা আমাদের জানা দরকার। আমি আমার বিষয়ের আলোকে বলার চেষ্টা করছি। সাহাবায়ে কিরাম সাহাবি হয়েছেন রাসূলের কায়নাত সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে ঈমানের হালতে দেখেছেন, নবীজির উপর ঈমান এনেছেন, এজন্য সাহাবি হয়েছেন। পৃথিবীতে সাহাবি যারা হবেন তারা নির্ধারিত, তারা হয়ে গেছেন। আর কেউ কিয়ামত পর্যন্ত সাহাবি হবার সুযোগ আছে? কেউ যদি এই যুগে এসে বলে আমি সাহাবি হব, সেই তার দাবিতে সবচাইতে বড় মিথ্যে। কারণ সাহাবি যারা হবার তারা হয়ে গেছেন। সাহাবি হয় নবীজির যুগে, নবীজিকে দেখে, নবীজিকে দেখে দেখে ঈমান এনে নবীজির অনুসারী হয়ে তারাই সাহাবি হয়েছেন। অতএব নবীজির জামানা শেষ, সাহাবির জামানাও শেষ হয়ে গেছে। সাহাবিকে যারা দেখেছেন তারা তাবির হয়ে গেছে। সাহাবির জামানা যেহেতু শেষ, তাবির জামানাও শেষ হয়ে গেছে। এখন সাহাবি আর তাবি হওয়ার সুযোগ আর নাই। এখন প্রশ্ন হলো সাহাবি কারা? সাহাবি তারাই যারা আমার নবীর উপর ঈমান এনেছেন, নবীজিকে দেখেছেন, নবীজিকে দেখে দেখে যারা আমার তাদের জীবনকে কাটিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক্ষেত্রে এক বছর এক যুগ দেখার দরকার নাই, এক মুহূর্ত ঈমানের হালতে নবীজিকে দেখলে হয়ে যাবে। আল্লাহ পাক সাহাবায়ে কিরামের যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীতে অন্য কোন উম্মতের মর্যাদা দেন নাই। আমার নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। উত্তম জামানা হলো আমি নবীর জামানা, এরপর উত্তম জামানা হলো আমার সাহাবীর জামানা, এরপর উত্তম জামানা হলো সাহাবিজিকে সাহাবিকে যারা দেখেছেন সে তাবির জামানা। তিন জামানাকে আমার নবী শ্রেষ্ঠ জামানা বলেছেন, তিন সময়কে উত্তম সময় বলেছেন। নবীর যুগের নবীর যুগ, সাহাবীর যুগ, তাবির যুগ, অতএব সেই উত্তম যুগগুলো সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে বিবেচিত। যুগ ব্যক্তির কারণে শ্রেষ্ঠ হয়, নবীর যুগ শ্রেষ্ঠ হয়েছে আমার নবীর কারণে, সাহাবীর যুগ শ্রেষ্ঠ হয়েছে সাহাবায়ে কিরামের কারণে, তাবির যুগ শ্রেষ্ঠ হয়েছে তাবিয়ীন কিরামের কারণে। বোঝা যাচ্ছে মানুষ যত বেশি শ্রেষ্ঠ, যত বেশি ইবাদত গুজার, যত বেশি আল্লাহর দৃষ্টিতে উত্তম, ঠিক সেই সময়টা, সেই যুগটা, সেই পিরিয়ডটা, সেই মুহূর্তটা তত বেশি শ্রেষ্ঠ, তত বেশি উত্তম। অতএব যত বেশি আমরা কিয়ামতের দিকে যাচ্ছি সময় তত বেশি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কৃষ্টি কালচারও পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কিরামের জামানার সাথে কোন জামানার তুলনা হয় না। সাহাবায়ে কিরামের জামানার সাথে কোন জামানার কখনো তুলনা হবে না। কারণ ওই সময় হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুননুরাইন, মাওলানা আলী মুশকিল কুশা সহ অসংখ্য সাহাবায়ে কিরাম আমার নবীর সঙ্গী হিসেবে, সাহাবী সহচর হিসেবে ছিলেন। সুতরাং সাহাবায়ে কিরামের মর্যাদা, সাহাবায়ে কিরামের সম্মান, সাহাবায়ে কিরামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমার নবী নিজে ঘোষণা দিয়েছেন। আমার নবী বলেছেন আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবীকে সবচেয়ে বেশি সম্মান করবে, ইজ্জত করবে। কারণ কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের ভেতর শ্রেষ্ঠ হলো আমার সাহাবা একরাম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাখিজুহুম গারজাম মিন বাদি, খবরদার আল্লাহকে ভয় করো আমার সাহাবার ব্যাপারে,
আমার ইন্তিকালের পরে আমার সাহাবায়ে কিরামকে তোমরা লক্ষ্য বস্তু বানাবে না, তাদের সমালোচনা করবে না। লা তাসুবু সাহাবি, খবরদার আমার কোন সাহাবীকে গালিগালাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এখন সাহাবায়ে কিরাম সম্পর্কে আজে বাজে কথা বলা হয়। আমার পূর্ববর্তী বক্তা সৈয়দ মখদুম শাহ হয়তো এ বিষয়ে তার জানা নাই, সে সাহাবায়ে কিরাম সম্পর্কে একটা কথা বলে ফেলেছে, আপনারা হয়তো খেয়াল করেন নাই। বলেছে যে সাহাবায়ে কিরাম নাকি নবীর শানে গুস্তাখি করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। কোন সাহাবী কোনদিন ভুলেও কখনো ভুলবশত আমার নবীর শানে গুস্তাখি করতে পারে? এবং সে বলেছে কত কাফার তু বাদা ইমানিকু, এরকম কোন আয়াত কোন হাদিস আমার চোখে পড়ে নাই। কত কাফার তু বাদা ইমানিকুম, তুমি ইমানানোর পর আমি কুফরি করেছি, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে সাহাবায়ে কিরাম কখনো কোনদিন কোন অবস্থায় আমার নবীর শানে গুস্তাখি করতে পারে না, ভুলও করে না। কারণ সাহাবায়ে কিরাম রসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেখানে জান দিতে প্রস্তুত, এবং জানের চাইতে বেশি নবীজিকে বেশি ভালোবেসেছেন। আমার নবী যখন বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি মা বাবা দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রসূলকে বেশি ভালোবাসতে পারবে না। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টা নিয়ে গবেষণা করলেন এবং তিনি অনেক চিন্তা ভাবনা করলেন, করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি সত্য, কিন্তু আমি তো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। এটা ওনার বাস্তব কথা ছিল, ওনার হাকিকত ছিল। আমার নবী বললেন উমর তুমি এখনো সঠিকটা বলো নাই, ঠিক করে বলো, ঠিক করে বলো। হযরতে ফারুক আজম রাসূল কায়নাতের মহব্বতের দরিয়ায় ঝাঁপ দিলেন, রসুলে পাকের মহব্বতের সমুদ্রে ঝাঁপ দিয়ে তিনি চিন্তা করলেন এই দুনিয়ায় আমার নবীর মহব্বত ছাড়া অন্য কোনো উপায় নাই, অন্য কোনো রাস্তা নাই। তিনি সঙ্গে সঙ্গে রসুলের মহব্বতে সিক্ত হয়ে ভালোবাসায় সিক্ত হয়ে সিদ্ধান্ত উপনীত হলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই মুহূর্তে আমার মা বাবা সন্তান সন্ততি আমার সবার চাইতে আপনাকে ভালোবাসি, এমনকি আমার জানের চাইতো আমি আপনার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, নারে তাকবীর, আল্লাহ আকবার, সাহাবায়ে কিরাম রাসূলে কায়নাতকে কেমন ভালোবাসতেন এটার বর্ণনা দিতে গেলে যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামার মহাব্বত তারা কিভাবে রাখতেন সেই বিষয়ে আমাদেরকে একটু জানার দরকার আছে। বিশেষ করে আমার নবী রাহমাতুল্লিল্লাহ আলামিনের নানা রক্ষা সাহাবায়ে কিরাম গ্রহণ করতেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করা হয়, ওনার সম্পর্কে বাজে মন্তব্য করা হয়, অথচ এটাই সত্য যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর অনেক তোহফা অনেক তবারকাত তিনি নিজের কাছে সংরক্ষণ রেখেছিলেন এবং তিনি অনুরোধ করেছিলেন, তিনি আবেদন করেছিলেন আমার যখন ইন্তেকাল হবে আমার সাথে সাথে আমার নবীর তবারকগুলো আমার কবরে দাফন করবে। সুবহানাল্লাহ, নবীজির নাখন মোবারক ছিল, জুব্বা মোবারক ছিল, নবীজির অনেক কিছু ওনার কাছে ছিল, সেগুলো ওনাকে দাফন করার সময় দেওয়া হয়েছে। এবং রসুলের পাকের তবারকগুলো পাওয়ার জন্য সাহাবায়ে কিরাম কেমন করতেন, মুসলিম শরীফে এ বিষয়ে বেশ কয়েকটা বর্ণনা এসেছে। বিশেষ করে আমার নবী যখন মাথা হলক করতেন, চুল মুবারক ফেলতেন, এটাকে মাথা মুন্ডন বলা হয়, এ সম্পর্কে একটা বর্ণনা এসেছে আমার সাথে সাথে একটু পড়ুন। আননাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وأطاف به أصحابه উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদিম ছিলেন সাহাবী ছিলেন যিনি 10 বছর পর্যন্ত আমার নবীর গোলামি করেছেন খিদমত করেছেন উনি বলেন আমি একদিন আমার নবীকে দেখলাম আমার নবী মাথা মুন্ডাচ্ছেন চুল মুবারক মুন্ডিয়ে ফেলছেন এই সময় ওয়া আতাফা বিহি আসহাবুহু আমার নবীর সাহাবীগণ আমার নবীর চতুর্পাশে ঘুরঘুর করছিলেন তাওয়াফ করছিলেন নবীজির চতুর্পাশে ঘুরঘুর করছিলেন ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন এবং আমার নবীর মাথা মুবারকের আশেপাশে এভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আর চতুর্দিকে ঘিরে আছেন নবীজি যখনই মাথা মুন্ডাচ্ছেন আমার নবীর চুল মুবারক যখন পড়ছিল তখন এক একজনের হাত মুবারকে গিয়ে ফট পড়ছে এক একজন আমার নবীর চুল মুবারকগুলোকে নিয়ে নিচ্ছেন ফাকানা সাহাবাতু রাদিয়াল্লাহু সংরক্ষণ করতেন আপন ঘরে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে আদবের সাথে সেগুলো সংরক্ষণ করতেন কিসের আশায় লিত্তাবার রুকি ওয়াল ইস্তিশফা তাবারুক হাসিলের জন্য এবং রোগের শেফা হাসিলের জন্য উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ অর্থাৎ সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবীর চুল মুবারককে যদি হিফাজত করা হয় নবীজির চুল মুবারককে যদি ঘরে রাখা হয় নবীজির চুল মুবারককে যদি নিজের কাছে রাখা হয় তাযীমের সাথে সম্মানের সাথে তাহলে এই চুল মুবারকের বসিলায় রোগের শেফা মিলবে বরকত হাসিল হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এমন সম্মান যে সাহাবারা নবীজিকে করতেন সেই সাহাবারা কখনো আমার নবীর শানে বেয়াদবি করতে পারেন না আর নবীর শানে বেয়াদবি করলে কি তিনি সাহাবি হয় নাকি নবীর শানে বেয়াদবি করলে সাহাবি হয় নবীর শানে কি সাহাবারা বেয়াদবি করতে পারেন হ্যাঁ সাহাবা ছিল না কিন্তু কিছু মুনাফিক ছিল যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের সময় মুখে ঈমানের কথা বলতো কিন্তু সত্যিকার অর্থে তারা ঈমান আনেনি আল্লাহ পাক তো কোরআনে সেই সম্পর্কে বলেছেন ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন যখন ঈমানদারের সাথে তাদের সাক্ষাৎ হতো ঈমানদারকে বলতো আমরা তো ঈমান এনেছি আর যখন কাফেরদের সাথে সাক্ষাৎ করতো তখন বলতো আমরা তোমাদের সাথে আসছি মূলত মুসলমানদের সাথে আমরা ধোঁকাবাজি করছি মুখ কয়টা বলে রূপ কয়টা দুইটা রূপ দুইটা মুখ যাদের থাকে তাদেরকে মুনাফিক বলে কি বলে কথা বলেন না কেন কি বলে মুনাফিক বলে তারা মুনাফিক তারা সাহাবি নয় সাহাবি হলে সে নবীর শানে বেয়াদবি করতে পারে নবীজিকে যারা সর্বোচ্চ সম্মান দিতে জেনেছেন তারাই আমার নবীর সাহাবি কথা বলেন ঠিক কিনা আর নবীজির শানে যারা সম্মানের আড়ালে বেয়াদবি করেছে তারা মুনাফিক তারা কি নবীজিকে কত মহব্বত করতেন ভালোবাসতেন তার প্রমাণ জঙ্গে বদরে জঙ্গে হুদে জঙ্গে হায়বরে জঙ্গে জঙ্গে মৌথাই অসংখ্য স্মৃতি বিজড়িত যুদ্ধে প্রমাণিত যে রাসূলে পাককে সাহাবায়ে কিরামরা কত ভালোবাসতেন আরে সাহাবী নয় নবীর জামানায় এই দুনিয়ায় জড় পদার্থগুলো পর্যন্ত আমার রাসূলকে মহব্বত করতেন কথা বলেন ঠিক কিনা এমনকি পাহাড় পর্বত গাছপালা নদী নালা আমার নবীর মহব্বতে সিদ্ধ ছিলেন একদিন আমার নবী জবালে উহুদ উঠলেন কোন পাহাড়ে জবালে উহুদ উহুদ পাহাড়ে উঠলেন যারা মদিনা শরীফ গিয়েছেন তারা দেখেছেন এই জবালে উহুদ ইসলামের অন্যতম নিদর্শন এই উহুদ পাহাড় ইসলামের অনেক কিছুর সাক্ষী এই উহুদ পাহাড়ে অসংখ্য সাহাবা ইসলামের জন্য নবীজির দ্বীনের জন্য শাহাদত বরণ করেছেন সুবহানাল্লাহ ওই জবালে উহুদ একটা জড় পদার্থ এই পার্বত্য জেলায় অসংখ্য পাহাড় আছে কি নাই কথা বলেন আছে কি নাই কোন পাহাড় কি কথা বলে কোন পাহাড় কি নাচানাচি করে কোন পাহাড় কি আমাদেরকে মহব্বত করে
কোন পাহাড়কে আমাদেরকে ভালোবাসে কথা কি আমরা জেনেছি কখনো? দেখেন পাহাড় কিভাবে মহব্বত করবে, গাছপালা এগুলো কিভাবে সালাম কালাম করবে। অথচ হাকিকত এটাই যে রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় আমার নবী যেদিকে হেঁটে যেতেন আশেপাশের গাছপালা সরকারে দুজাহাকে সালামি পেশ করতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে গাছপালাকে দিতেন সালাম দিতেন। আমার নবী জবলে উহুদ উঠলেন, জহুদ পাহাড়ে উহুদ পাহাড়ে উঠলেন। আমার নবীর সাথে ছিলেন হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি পাহাড়ে উঠলেন। আমার নবী পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ও সাহাবা শুনো, নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। এ আমার সাহাবী শুনে রাখো, জেনে রাখো, এই যে জবল উহুদ দেখছো, জবল উহুদ এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, মহব্বত করি। উহুদ পাহাড় যেমন আমাকে ভালোবাসে, আমি নবী ও উহুদ পাহাড়কে মহব্বত করি, ভালোবাসি। শোনো শোনো, এই উহুদ পাহাড়ের প্রতি ভালোবাসা রাখা, উহুদ পাহাড়ের প্রতি মহব্বত রাখা, আমি নবীকে মহব্বত করার শামিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পাহাড় আমার নবীকে পেলেন, সিদ্দিক আকবরকে পেলেন, ওমর ফারুককে পেলেন, উসমান যুন্নুরাইনকে পেলেন, সাথে সাথে পাহাড় নাচানাচি শুরু করলো। সুবহানাল্লাহ, বলেন না পাহাড় কি করতে লাগলো? নাচতে লাগলো, নাচানাচি করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বললেন, উসবুত উসবুত, এ পাহাড় থামো, নাচানাচি করবে না। ফাইন্নাহু আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, এজন্য নাচবে না, তোমার পিঠের উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, দুজন শহীদ আছে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, সুতরাং নাচানাচি করবে না। এখানে অনেক মশলা সাবিত হয়ে যায়। একটা পাহাড়ের উপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, সাহাবা একরাম সাথে ছিলেন, সাহাবি নবীজি উঠার কারণে পাহাড়ের মধ্যে আনন্দ সে গেল, নাচানাচি করলো। দেখেন পাহাড় নবীকে পেয়ে খুশিতে আত্মহারা, আর এই জমিন নাকি নবীকে পেয়ে খুশি করবে না, এমনটা হতে পারে? আমাদের কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর হালকা গুদ না, হালকা গুদ না, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর বাতাস দেখবি যদি আয়ের, সাগর দেখবি যদি আমারি মাতের নিদান কালে থাকবে নবী গো, আমার শিয়রে আমারি মাতের নিদান কালে থাকবে নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
মুনকার নাকিরাশিয়া সাবর করবেন বসাইয়া দিবেন কোনাবি পর্দা উঠাইয়া মুনকার নাকিরাশিয়া সাবর করবেন দিবেন কোনাবি পর্দা উঠাইয়া সালাম করিব কদম চুমিয়া সালাম করিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ পাহাড়ে হোক পর্বতে হোক স্থলে হোক জলে হোক যেখানেই হোক না কেন আমার নবীর আগমন নবীর তশরিফ আওয়ারি এই পৃথিবীর সর্ব জায়গার জন্য সর্ব স্তরের জন্য আনন্দের বিষয় উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আমার নবী জমিনে এসেছেন জমিন বাসী আনন্দিত হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার আজকে এই মাহফিলে আলেম ওলামারা এসেছেন অনেক মেহমানরা এসেছেন আপনারা খুশি নাকি বেজার একটা হাত উঠাই বলুন তো কে কে খুশি মাশাআল্লাহ মুবারক সবাই খুশি কি না যদি প্রশ্ন করি কেন খুশি হয়েছেন উত্তর আসবে আলেম ওলামারা এসেছেন এই এলাকার সর্বস্তরের মানুষ আজকে অনেক দিন ধরে একজনের সাথে অপরজনের সাক্ষাৎ হয় না কিন্তু আজকে মাহফিলের কারণে সবাই একত্রিত হয়েছে এক জায়গায় এসেছে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়েছে এজন্য আজকে আমরা সবাই খুশি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা খুশিটা আগমনের কারণে হয় আসার কারণে হয় প্রত্যেকের ঘরে মেহমান আসে কি আসে না বলেন আসে কি আসে না মেহমান আসলে আপনারা খুশি হন না নারাজ হন নাকি দূর করে দেন দূর করে দেন অনেকে দূর থেকে মেহমানকে ডাকে এইভাবে আসেন না আসেন না আসেন বসেন বসেন এটা কি আসার আলামত আহ্বানের আলামত নাকি চলে যাওয়া অনেকে বলে আসেন না বসেন না খেয়ে যান না তাহলে বোঝা যাচ্ছে মেহমান আসলে মানুষ কি হয় খুশি হয় আমার নবীতে এই জাহানের মেহমান দুলহা আলা হযরত বলেছেন আপনি মা লাগা প্যার রহমান নবী দোনো আলম কা দোলাহমা দোনো আলম সবসে আওলা মারান নবি সবসে সবসে বাওলা জাহানের ধুলা আসলে জাহান খুশি হবে এটাই স্বাভাবিক ব্যাপার অতএব আজকেও মিলাদুন্নবী হচ্ছে সেই খুশি উদযাপনের ধারাবাহিক অংশ সেই খুশি উদযাপনের ধারাবাহিক অংশ নবী পেয়ে সবাই খুশি হয় নবীর তাজিমে সবাই খুশি হয় নবীর মহাব্বতে সবাই খুশি হয় জবলে উহুদ খুশি হয়েছিল হাজার হাজার নবীজিকে পেয়ে খুশি হয় সালাম আরজ করে আর আমার নবী সেই সালাম শুনতে পান সুবহানাল্লাহ নবীজি সে সালাম শুনতে পান নবীজি সেটা দেখতে পান অত্যন্ত দুঃখের সাথে বলা হয় যে আজকে অনেকে বলে যে আমাদের যারা মাইয়িত সেমাউল মওতা একটা বিষয় আছে সাবজেক্ট মৃত ব্যক্তিরা শুনতে পায় না অথবা মৃত ব্যক্তির হালত দুনিয়ার অনেকেই দেখতে পায় না আউযুবিল্লাহ রাসূলের কায়নাত সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম কবরে কি চলছে না চলছে সরাসরি দেখতেন এটা তো বুখারী শরীফের রেওয়ায়াত যে আল্লাহর নবী একদিন কবরস্থান দিয়ে যাচ্ছেন সাহাবায়ে কেরাম সাথে ছিলেন দেখতে পেলেন দুইটা কবরে আযাব হচ্ছে নবীজি সেখানে থামলেন
এবং বললেন এই দুটো কবরে আযাব হচ্ছে, বড় কোনো গুনার কারণে নয়, একটাতে আযাব হচ্ছে। তিনি ইস্তিনজা ভালো করে করতেন না, প্রস্রাব থেকে নিজেকে পাক রাখতেন না, শরীরে প্রস্রাব পড়ে যেত নানান কারণে, নানা অসুবিধায়, অসুস্থতার কারণে হোক, যেই কারণে হোক না কেন, তার শরীরে প্রস্রাব লাগতো, কিন্তু সেই প্রস্রাব থেকে ভালো করে পুত পবিত্র হতো না। দেখেন আমরা অনেকেই কিন্তু উজু করি, উজু করার আগে আমরা আমাদের হাজত সারি পায়খানা প্রস্রাব করি। এই পায়খানা প্রস্রাব করার ক্ষেত্রে আজকে আমার এক ছোট ভাই মাসালা জানতে চাইছে, হুজুর আমার প্রস্রাবের এই সমস্যা বা ফোটা ফোটা প্রস্রাব পড়ে নামাজ পড়তে অসুবিধা হয়, মাসালাটা কি আসলে ইস্তিনজার মাসালা সম্পর্কে অনেকে জানে না, এখনকার তো ওয়াজ মাহফিলে তো মানুষ এগুলো শুনতে চায় না, সমস্যা তো এখানে, এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করে মাসালা মাসায় শিখতে চায় না, কোরআন হাদিস শুনতে চায় না, ফলে মানুষ দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে অনেক কিছু থেকে মাহরুম হয়ে বঞ্চিত হয়। আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদের মানসিকতাটা পরিবর্তন করতে হবে। এই যে মাসালা ইস্তিনজার মাসালা, এটা কেমন, এটা হচ্ছে এমনই যে আপনি প্রস্রাব করবেন যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে এই প্রশান্তি আসবে না যে আপনি প্রস্রাব থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়েছেন, কারণ অনেকের ফোটা ফোটা প্রস্রাব আসতেই থাকে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দাঁড়াতে হবে, হাঁটতে হবে, গলার স্বর দিতে হবে, নানান উপায়ে আপনাকে যে কোনো ভাবে আপনার প্রস্রাবটা ক্লিয়ার করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রস্রাব ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ইস্তিনজা থেকে পৃথক হতে পারবেন না, আপনাকে ওখানে সময় কাটাতে হবে, এবং এটা ক্লিয়ার হলে পরে আপনি উজু করতে পারবেন, উজু করে নামাজে শামিল হতে পারবেন। যদি আপনাকে এটাকে ক্লিয়ার না হয় অথবা আপনার মনে এই প্রশান্তি আসে নাই যে আপনি প্রস্রাব থেকে মুক্ত হন নাই, আপনার মনে মনে সন্দেহ আছে, মনে রাখবেন ইসলামী শরীয়তে ফিকহি মাসআলায় সন্দেহযুক্ত কোনো বিষয় আল্লাহর কাছে কবুল নয়। মশকুক যে কোনো বিষয় মশকুক বলা হয়, সন্দেহযুক্ত বিষয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়াকিনান আপনাকে কি করতে হবে, প্রশান্তি নিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আজমুল কল যেটাকে বলা হয় অন্তরে দৃঢ়তা, আপনি দৃঢ়ভাবে এই কথা মানতে পারছেন না যে আপনি প্রস্রাব থেকে খালি হন নাই বা আপনার এই সমস্যা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতে ঢুকতে পারবেন না। আপনাকে কি করতে হবে, ক্লিয়ার হতে হবে। এটা হচ্ছে ইস্তিনজার মাসালা। এটা কিসের মাসালা? ইস্তিনজার মাসালা। এখন ওই লোকটা ভালো করে প্রস্রাব থেকে পরিষ্কার হতো না, ওই অবস্থায় নামাজ পড়তো, ইবাদত করতো, আমার নবী দেখলেন তার কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, আরেক লোকের শাস্তি হচ্ছে নামিমার কারণে ওই ব্যক্তি চকলখুরি করত, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিত, এই ঘরের কথা অন্য ঘরে, এই দোকানের কথা অন্য দোকানে, এই লোকের কথা অন্য লোকের কাছে, এভাবে চকলখুরি করে দুই বন্ধুর মাঝে, দুই ভাইয়ের মাঝে, দুই সমাজের মাঝে, দুই পরিবারের মাঝে যুদ্ধ বিবাদ ঝগড়া ফাসাদ লাগাই দিত। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই, কথা বলেন আছে কি না? এদের শাস্তি অত্যন্ত ভয়াবহ, আমার নবী দেখছেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আমার নবী কি করলেন, একটা খেজুর গাছের ঝাল নিলেন, দুই ভাগ করলেন, দুই ভাগ করে দুই কবর দুইটা গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পর আমার নবী বললেন এই দুইটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই দুইটা ঢাল আল্লাহর জিকির করবে, তসবিহ পড়বে, আর ওই জিকির করার কারণে, তসবিহ পড়ার কারণে ওই লোকের কবরে আযাব হালকা হয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। অতএব এই মাসালা থেকে আরেকটা মাসালা পরিষ্কার যে আমরা কবরে ফুল দিই দিই না? অনেকে এই যুগে বিভিন্ন বড় বড় শায়েখরা, বড় বড় একটা টেলিভিশনের বড় আর কি পর্দার বড়, এরা ফতোয়া দেয় কবরে ফুল দেওয়া যাবে না, কবরে ফুল ছিটানো যাবে না, ফুল দেওয়া যাবে না, এগুলো বেদাত শিরিক, কথা বলেন বলে কিনা, আপনারা শুনেন কিনা? শুনে আপনারাও খুব অবাক হন, এটা কেমন কথা? দেখেন হাদিসে পাকে সেটা আছে, আমার নবী খেজুর গাছের ঢাল দিয়েছেন এবং দিয়ে বলেছেন যতক্ষণ পর্যন্ত এগুলো শুকাবে না ততক্ষণ পর্যন্ত কবরের আযাব কি হবে, হালকা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। বোঝা যাচ্ছে আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যে জিনিস আল্লাহর জিকির করে না। সূরা বনী ইসরাইল 44 নম্বর আয়াতে দেখুন আমার আল্লাহ বলেছেন যে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহর এই সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর জিকির করে না। ফুলও আল্লাহর সৃষ্টি কিনা? সব সৃষ্টি যদি আল্লাহর জিকির করে অতএব ফুলও আল্লাহর জিকির করে, কথা বলেন ঠিক কিনা? ফুল যদি আল্লাহর জিকির করে, সেই ফুল যদি মৃত মানুষের কবরে দেয়া হয়, সেই ফুলের জিকিরের কারণে ওই মানুষের কবরের আযাব হালকা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? অতএব ফুল দেওয়া বেদাত শিরিক। ইহুদি নাসারার কি বলে
কি বলে সংস্কৃতি এই কথা বলার সুযোগ নাই কারণ ফুল আল্লাহর সৃষ্টি এটাও আল্লাহর সৃষ্টি এটার ভিতরে প্রাণ আছে না নাই আছে এইভাবে অসংখ্য সৃষ্টি আছে যেগুলো জিকির করা তো আমরা বুঝি না শুনতে পাই না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা যখন খাবার খাওয়ার জন্য খাবার সামনে নিতাম কুন্না নাসমাউ তাসবিহাত তাআম উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা যখন খাবার নিতাম সামনে খাবার খাওয়ার জন্য ওই সময় আমাদের খাবার থেকে খাদ্য থেকে তাসবিহ তথা আল্লাহর জিকিরের আওয়াজ আসতো আমরা যে খাবারগুলো খাই ওই খাবারগুলো আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পড়ে এই কারণে ওই তাসবিহ ওই খাবার খাওয়ার আগে আল্লাহর নাম নিতে হয় বিসমিল্লাহি ওয়ালা বরকতিল্লাহ বলতে হয় ওই খাবার খেয়ে আল্লাহর শুকর আদায় করতে হয় আলহামদুলিল্লাহ বলতে হয় কথা বলেন ঠিক কিনা এখন তো আমরা খাবার পেলেই খাওয়া শুরু করি কোনো তরিকা নাই কোনো সুন্নাহ নাই কোনো পদ্ধতি নাই যার যেমন ইচ্ছা খায় আর এখন প্রতিযোগিতা করে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউব ফেসবুকে দেখা যায় অনেক মায়েরা খাবারের প্রতিযোগিতা দেয় কিসের প্রতিযোগিতা ইদানিং দেখলাম কিছু খাবারের প্রতিযোগিতা দিচ্ছে এবং দিয়ে বলতেছে এই লোকটা পঞ্চাশটা ডিম খাবে তাকে পঞ্চাশটা ডিম খেতে পারলে ১,০০০ টাকা কি দেবো পুরস্কার দেখবো নাউজুবিল্লাহি মিন যালিক এভাবে খাবার খাওয়ার কোনো নিয়ম ইসলামে বলেন ইসলামে কোনো নিয়ম নাই খাবার হবে কম খাবার কি তিনটা জিনিস কম হতে হবে কিল্লাতুন নওম কিল্লাতুল কালাম কিল্লাতুত তুআম খাবার কম ঘুম কম কথা কম ঠিক কি না এখন আমরা কথা বেশি বলি কাজ করতে চাই কম এজন্য আমাদের অধপতন হচ্ছে আমাদের কোনো কিছু ঠিক নাই আমরা বেশি ঘুমাই অথচ আল্লাহ পাক কম ঘুমানোর কথা বলেছেন আমার নবী কম ঘুমানোর কথা বলেছেন আমরা বেশি খাই কম খাওয়ার জন্য বলেছে বেশি খেলে ক্ষতি এটা সাইন্টিফিক দৃষ্টিতেও ক্ষতি ডাক্তাররাও নিষেধ করেন কথা বলেন ঠিক কি না যারা অতিরিক্ত খাচ্ছেন তারা নানান রোগে ভুগছেন কারণ একসাথে অতিরিক্ত শর্করা অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে প্রবেশ করলে শরীর অসুস্থ হয়ে যায় ঠিক না এখন চর্বিযুক্ত খাবার খেয়ে মানুষ নানান রোগে অসুস্থ হয়ে পড়ছে কারণ কি একসময় মানুষ খেত কম পেত কম খেত ছিল কম খাইতো কম এখন বেশি খাবার বেশি খায় কিছু কম পর পর খায় সকাল থেকে সকাল ৬টা থেকে ১০টার ভিতর তিন চারবার নাস্তা খেয়ে ফেলে তিন চারবার চা খেয়ে ফেলে ঠিক না এটা শরীরের জন্য ক্ষতিকর এভাবে সারা দিন খেতে থাকে শর্করা শরীরে প্রবেশ করছে কার্বোহাইড্রেট শরীরে প্রবেশ করছে চর্বিযুক্ত খাবার শরীরে প্রবেশ করছে নানান খাবারের সংমিশ্রণে দেখা যাচ্ছে পাকস্থলী ধারণ হজম করার ক্ষমতা পাকস্থলী কি হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছে ফলে নানান অসুস্থ হচ্ছে পেটে অসুস্থ হচ্ছে হাড়ের রোগ শরীরে ডায়াবেটিস ধরা পড়ছে হাড়ের সমস্যা দেখা দিচ্ছে নানান অসুস্থতা বোঝা যাচ্ছে ইসলামই সঠিক কথা বলেছে আমার নবী ১,০০০ বছর আগে যে থিওরি দিয়েছেন খাবারের যে পদ্ধতি রাসূলে পাক ঘোষণা করেছেন সেটাই সত্য ছিল সেটা যদি অনুসরণ করা হতো তাহলে এই রোগ হবার কথা ছিল নবীর জমানায় এক সাহাবী একটা ওষুধের দোকান দিলেন কিসের দোকান আপনাকে কথা শুনছেন নাকি শেষ করে দেব পেছনের ভাইয়ের একটু বলেন কথা শুনছেন তো দেখেন একটা ওষুধের দোকান দিলেন এক বছর হয়ে গেল কোনো রোগী খুঁজে পেলেন না কোনো রোগী কেউ ওষুধের জন্য আসলো না কেউ ট্রিটমেন্ট নিল না আমার নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক বছর হয়ে গেল ওষুধের দোকান দিলাম কিন্তু কোনো রোগী পেলাম না নবী গো এর রহস্য কি এর কারণ কি আমার নবী বললেন তাহলে শোনো এর কারণ হলো আমার সাহাবীরা যারা আমার অনুসরণ করে আমার অনুকরণ করে আমার সাহাবীদের মধ্যে দুইটা অভ্যাস আছে এই দুই অভ্যাসের কারণে তারা অসুস্থ হয় না একটা হলো তারা ক্ষুধা না লাগা পর্যন্ত খাবার খায় না সুবহানাল্লাহ বলেন ক্ষুধা না লাগা পর্যন্ত খাবার খায় না আর খেতে যখন বসে পেটে ক্ষুধা রেখে পেট ভর্তি না করে তারা খাবার থেকে উঠে যায় অর্থাৎ ক্ষুধা না লাগা পর্যন্ত খায় না
এবং পেটে খিদা রেখে খাবার থেকে উঠে যায়। এই দুই অভ্যাস যারা করতে পেরেছে তারা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। অতএব আমার সাহাবীরাও অসুস্থ হয় না, এই কারণে তুমি কোনো রোগী খুঁজে পাও নাই। আজকে ডাক্তারেরও অভাব নাই, ফার্মেসিরও অভাব নাই, রোগেরও অভাব নাই। এক সময় ফার্মেসি রাতের 8টা বাজে বন্ধ হয়ে যেত, অথবা ডাক্তার খুঁজে পাওয়া যেত না। এখন রোগীও বাড়ছে, ডাক্তারও বেড়েছে, ফার্মেসিও এখন রাতে দুটাও ফার্মেসি খোলা থাকে, ঠিক না? এখন খুদ ডাক্তাররাও নিয়ম করছেন রাত 1টা পর্যন্ত। অনেক চট্টগ্রামের অনেক হসপিটালে আমি দেখেছি রাত 1টা পর্যন্ত ডাক্তাররা রোগী দেখেন। রাত 1টা পর্যন্ত যদি খুদ ডাক্তারে রোগী দেখেন তাহলে তিনি আর স্বাস্থ্য সচেতন হলেন কোথায়? কথা বলেন ঠিক না? বোঝা যাচ্ছে তিনি নিজেই এখন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছে, তিনি নিজেই এখন অসচেতন হয়ে গেছে। অতএব ইসলাম এমন এক ধর্ম, এমন এক জীবন বিধান, 1500 বছর আগে যে ইসলাম আমাদেরকে খাবার থেকে শুরু করে, চলাফেরা থেকে শুরু করে, উঠা বসা থেকে শুরু করে, লেনদেন থেকে শুরু করে, বিয়ে শাদী থেকে শুরু করে আমাদের সর্বাঙ্গীন কার্যক্রমের সিদ্ধান্ত ফয়সালা দিয়ে গেছেন। আমরা যদি সেই বিধিবিধানগুলো মানতাম তাহলে আজকে আমাদের সমস্যা হবার কথা ছিল। এখন আমরা কোথাও মানছি না, সবকিছু এখন উল্টা দুনিয়াতে, সবকিছু কি ঠিক বিপরীত ধর্মে চলে, বিপরীত ধর্মে, সঠিক পন্থায় চলে না, কোনো কিছু সঠিক ভাবে হয় না। এ কারণে 1000 বছর আগে আমার নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন, কিয়ামত কখন? আমার নবী উত্তর দিলেন না, পরে জিজ্ঞেস করলেন আইনা সাইল, ওই প্রশ্নকারী কোথায়? আমি এখানে ইয়া রাসূলুল্লাহ। লোকটা বলল, আমার নবী বললেন তাহলে শোনো, ইদা বুসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজি সাআ, যখনই তুমি দেখবে অযোগ্য মানুষের কাছে যোগ্য দায়িত্ব চলে যাবে তখন থেকে তুমি কিয়ামতের অপেক্ষা করো, ঠিক কিনা? কিয়ামতের অপেক্ষা করো। ওই যে আমি একটা মেশাল দিয়ে থাকি, যে ট্রাক আর কার, পথে একটা কার নষ্ট হয়ে গেল, কার চাকা নষ্ট হয়ে গেল, এখন চাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশে একটা ট্রাক দাঁড় করানো ছিল, ট্রাকে অতিরিক্ত চাকা ছিল, ট্রাকের চাকাটা নিয়ে কারে লাগিয়ে দিল, কার চলবে? কথা বলে না, কার চলবে? চলবে না। কারণ কারের চাকা আর ট্রাকের চাকার মাঝে কি আছে? কারের চাকা দিয়ে কার চলবে, ট্রাকের চাকা দিয়ে ট্রাক চলবে। এখন আমরা এই যুগে এসে ঠিক উল্টোটাই করি, যেটা যার সাথে হবে সেটা করি না, যার সাথে হবে না তার সাথে সেটা ফিট করে দিই। এভাবে আমাদের কিন্তু অনিয়মটা চলছে, এভাবে অনিয়ম চললে কেয়ামত বেশি দিন দূরে নয়। এই কথাটাই আমার নবী বলেছেন, যা বুসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজির সাআ, দেখবে যখনই ভিন্ন পথে চলে। আমরা অনেক কিছু শেখাইনি, আলেম ওলামারা অনেক কিছু শেখাইনি, কিন্তু আজকে সাধারণ পাবলিক সেগুলো করে, আলেম ওলামারা যা শেখাইনি পাবলিকরা তাই করে, বোঝা যাচ্ছে তারা সঠিক পথে নাই। কোনো কাজ করতে গেলে আলেম ওলামার পরামর্শ নেওয়া হয় না, এখন নিজেরাই ভালো বুঝে মনে করে। এখন জোর করে তা কেউ বুঝাতে যাবে না, যে যেভাবে বুঝে সেভাবে বুঝতে দেওয়া হোক, আমরাও সেভাবে ধরে নিই, কিছু করার নেই। এখন দেখা যাচ্ছে অনেকেই খারাপ কাজ করছে বা শরীয়তের নাম দিয়ে শরীয়ত বিরোধী কার্যকলাপ করছে, ঠিক না? অনেকে দেখা যাচ্ছে মাজারের সিজদা করছে, আছে না? নাই আছে, বুঝে করছে না, বুঝে করছে ইচ্ছে মতো না, বুঝেও না, বা বুঝলো ঠিক মতো, তার গভীরতা জানা না, বা এই মশলাগুলো সম্পর্কে তার জানা নাই, যার যেমন ইচ্ছা করছে। এভাবে চলতে থাকলে আসলে আমাদেরকে খুব বেশি একটা বেশি দিন এই দুনিয়া থাকবে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমিন। একটু বড় করে বলুন আমিন। সালাতুন إنني في بعر همي مغرق خذ يدي سهل لنا أشكالنا صلاة دنيا সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না,
সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো, যদি বাসতে হয় ভালো, যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানওয়ালা, নবী সবাই সবাই, নবী তারানওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চায় প্রিয়তায়, প্রাণের চায় প্রিয়তায় নবীকে জানুন ভালো, যদি বাসতে হয় ভালো, যদি বাসতে হয়। দুনিয়ার মানুষ আমার নবীকে সাহাবা ইকরাম কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, তার অসংখ্য প্রমাণ হাদিসে পাক রয়েছে। আমি আরেকটা উদাহরণ আপনাকে আপনাদেরকে শোনাবো। সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, হযরতে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ক্বালাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফী কুব্বিহি হামারা মিন উদুমিন, আমি একদিন আমার নবীর কাছে আসলাম, ওই সময় আমার নবী লাল গন্ধমি রঙের একটা জামা পরা ছিলেন, ওই অবস্থায় রায়তু বিলালান আখাযা উযুয়ান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আমার নবীর জন্য হযরতে বিলাল উযুর পানির ব্যবস্থা করেছেন, উচ্চা আওয়াজে বলি সুবহানাল্লাহ, নবীজির ওযুর পানির ব্যবস্থা করেছেন, উযু করবেন আমার নবী, উযু করবেন, উযু করবেন, এমন সময় যখন উপক্রম হলো, ওয়ান্নাসু ইয়াবতাদিরুনাল উযুয়া, আমার নবী যে মুহূর্তে উযু করবেন আমার নবীর সাময়িক গ্রামের মাঝে প্রতিযোগিতা শুরু হলো, নবীর উযুর চতুর্পাশে নবীজির উযুর পানি কিভাবে সংগ্রহ করা যায়, নবীর উযুর পানি কিভাবে স্পর্শ করা যায়, নবীজির উযুর পানি কিভাবে ধরা যায়, ফামান আসাবা মিনহু শাইয়্যান তামাসসাহাব বিহি, এভাবে হাত দিলেন, যার হাতের কাছে একটা একটা ফোঁটা পড়লো অথবা উযুর সামান্য পানি পড়লো, সেই পানিগুলো তারা তাদের মুখে তাদের শরীরে সাহাবায়ে কেরামের মাথায় মাসে করে নিলেন, মুছে নিলেন, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, শুধু তাই নয়, ওমাল্লাম ইয়াসিম মিন হুসাইয়ান মিম বালালি সাহিবিহি, আর যারা উযুর পানি স্পর্শ করতে পারলেন না, কারণ অসংখ্য সাহাবী একসাথে প্রতিযোগিতা করছেন, অনেকে হাত দিলেন, অনেকের হাতের মধ্যে পড়ল, আবার অনেকে হাতে নিতে পারলেন না, যারা নিতে পারলেন না তারা কি করলেন, যাদের হাতে পড়েছে তাদের হাতে স্পর্শ করলেন, তারাও তাদের শরীরে মালিশ করলেন, আর মালিশ করার মাঝে তাদের উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল লিতাবাররুকি ওয়াল ইসতিশফা, তাবাররুক হাসিল করা আর রোগের শেফা হাসিল করা, আরোগ্য লাভ করা, এভাবে কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর এটা তো সামান্য বিষয়, নবীজির ওযুর পানি নিতেন, নবীজির ওযুর পানি শরীরে মালিশ করতেন, এগুলো তাবাররুক হিসেবে ব্যবহার করতেন, আরে তাই নয়, রাহমাতুল্লিল আমিনকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, জঙ্গে উহুদ বলুন, জঙ্গে বদর বলুন, জঙ্গে খায়বার বলুন, জঙ্গে তাবুক বলুন, আমার নবীজি রাহমাতুল্লিল আমিনের চতুর্পাশে সাহাবায়ে কেরাম দৃষ্টি রাখতেন, দেখে থাকতেন কোন কাফের আমার রাসূলের উপর আক্রমণ করছে কিনা, সজাগ থাকতেন, হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আমার নবীজিকে একা ছাড়তাম না, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে খায়বার, জঙ্গে তাবুক অসংখ্য যুদ্ধ হয়েছিল, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
কেন করবেন না? যে নবীজি রহমতুল্লিল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। আলা হযরত বেরেলি থেকে আওয়াজ দিচ্ছেন, আমার নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর কাছে কিভাবে কাঁদছেন, আল্লাহ ক্যা জাহান্নাম, আল্লাহ ক্যা জাহান্নাম, আব ভি না সরদ হো গা, আল্লাহ ক্যা জাহান্নাম, আব ভি না সরদ হো গা, রো রো কে মুস্তফা নে, রো রো কে মুস্তফা মাহকনে দিল কে গুনচে খিলা দিয়ে জিস রাহ চল গয়ে হোচে বাসা দিয়ে হরা তুন নারীদের পর্দার বিষয়ে আলাদা করে কেন বলতে হয়, কারণ নারীরা হচ্ছেন আমাদের মা জাতি, আমাদের বোন জাতি, আমাদের স্ত্রী জাতি, আমাদের কন্যা জাতি, সুবহানাল্লাহ। সবচাইতে বড় পরিচয় তারা মা। তারা কি মা? মা হিসেবে নারীদের সম্মান অনেক বেশি। ইসলাম পূর্বে নারীদের কোনো সম্মান ছিল না, মিলাদুন্নবীর আগে, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার আগ পর্যন্ত, যদি ইসলামী প্রাক যুগে, প্রাক ইসলামী যুগের ইতিহাসকে পর্যালোচনা করা হয়, দেখা যায় সেই সময় নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না, রাষ্ট্রীয় কোনো অধিকার ছিল না, এমনকি পারিবারিক কোনো অধিকারও ছিল না, মানুষ হিসেবে কোনো অধিকার নারীদের জন্য সংরক্ষিত ছিল না। কথা বলেন ঠিক কিনা? সেই বুখারী শরীফে সংক্রান্ত বর্ণনাগুলো এসেছে যে নারীদেরকে কিভাবে ব্যবহার করা হতো, শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবে দেখা হতো। একজন পুরুষ অসংখ্য নারীকে জমা করত, এটাকে বলা হয় জাব্বাজুল বাউলা, জাব্বাজুল বাউলা, একজন অনেকগুলো নারী জমা করত এবং তার ইচ্ছে হলে তাদেরকে বিক্রি করে দিল, ইচ্ছে হলে সে ভোগ করত। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা পদ্ধতি ছিল জাব্বাজুল বাদাল, একজনের স্ত্রী আরেকজনের কাছে দিয়ে দিত, সে তার স্ত্রী তার কাছে দিত, বদলা বদলি করত, নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটা ছিল নিকাহুল খিদান, বন্ধুত্বের সম্পর্ক, নারীদের সাথে পুরুষরা বন্ধুত্ব তৈরি করত এবং সেই বন্ধুত্বের দাবিতে নারীর সাথে অবাধ মেলামেশা করত। এই 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 অপসংস্কৃতিটা এখনো কিন্তু আছে, আছে না? নাই। এখন আমাদের সমাজে, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা একজন আরেকজনের নাকি বন্ধু হয়। নারী পুরুষের কোন বন্ধুত্ব হতে পারে এটা ইসলাম অনুমোদন দেয়? এরা সংক্ষেপ এগুলোকে জিএফ বিএফ কি কি বলে, নাউজুবিল্লাহ মিন যালিক বলেন না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, বয়ফ্রেন্ড, গা কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এই যে কিছুদিন আগে রেক ডে পালন করেছে, ছাত্র ছাত্রী বিদায় নেবে, বিদায়ের সময় অশ্রু সিক্ত হয়, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। ওই যে প্রথমে বললাম সবকিছু এখন ভিন্ন পথে চলে, উল্টো পথে চলে। বিদায়ের সময় মানুষ অশ্রু সিক্ত হয়, কান্নাকাটি করে, মন ক্ষুণ্ণ হয়। 10 বছরের জায়গা, 10 বছরের সম্পর্ক, যে জায়গায় যে শিক্ষক আমাকে পড়াশোনা শিখিয়েছেন তাদের থেকে আজকে বিদায় হব, চোখে পানি আসার কথা, কিন্তু উল্টো তারা এখন আনন্দ করছে, নাচানাচি করছে। একটু চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নারী পুরুষের বন্ধুত্ব হতে পারে এটা অপসংস্কৃতি, পশ্চিমাদের সংস্কৃতি। এটা আপনি ইউরোপ আমেরিকায় দেখবেন, এখানকার ছেলে মেয়ের একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের দাবিতে তারা অবাধ মেলামেশা করে, তাদের সন্তানও হয়ে যায়, ঠিক না? কিছু ফুটবলারের আমরা মাঝে মধ্যে নিউজ দেখি যে ফুটবলারের বান্ধবীর সন্তান হয়েছে, নাউজুবিল্লাহ। বান্ধবীর সন্তান হয় নাকি? আবার সন্তান হয় স্ত্রীর, কার কথা বলেন না, কার স্ত্রী, এখন বান্ধবীর সন্তান হয়, বোঝা যাচ্ছে উল্টো পথে চলছে। কোন পথে? উল্টো পথে। এই পদ্ধতি প্রথাটা ছিল কিয়াম, ইসলাম আসার আগে, নবীজির মিলাদ হওয়ার আগে, মিলাদুন নবীর আগে এই প্রথা ছিল।
এবং এটা 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 অবধারিত ভাবে ছিল নারীদের কোনো সম্মান দেয়া হতো না তার সন্তান হলে সন্তান সহ তাকে ছেড়ে দেয়া হতো এটা একটা পদ্ধতি ছিল আরেকটা ছিল নিকাহুল মুতাআ সাময়িক চুক্তিভিত্তিক বিয়ে এটাতে সময় শেষ হলে আলাদা হয়ে যেত এবং তাদের থেকে যে সন্তান হতো সেই সন্তানের দায় দায়িত্ব কেউ নিত না নারীর উপর ছেড়ে দিয়ে পুরুষরা পালিয়ে যেত আপনারাই বলেন এটা কি নারীর সম্মান নাকি অসম্মান কথা একটু আওয়াজ দিয়ে বলেন না সম্মান নাকি অসম্মান এই অসম্মানকে সম্মানে রূপ দেওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার বুকে এসেছে এজন্য মিলাদুন্নবীর এত গুরুত্ব এত সম্মান এত মর্যাদা আমরা কেন মিলাদুন্নবী পালন করি যারা মিলাদুন্নবীর বিরুদ্ধে বেদাতের ফতোয়া দেয় তাদের উদ্দেশ্যে বলবো মিলাদুন্নবী এই কারণেই করুন কারণ রাসূল কায়নাত এই জমিনে না আসলে আজকে আমরা আমরা যাদেরকে মা রাখি যারা আমাদেরকে জন্ম দিয়েছে প্রসব করেছে সেই মাদের সম্মান কিন্তু পাওয়া যেত এটা মিলাদুন্নবীর ফসল কোরআন হাদিস স্টাডি করুন লেখাপড়া না করে যদি আগে দিতে চায় ডেলিভারি দিতে চায় তাহলে সমস্যা হয়ে যাবে আগে শিখতে হবে আগে কি পহলে বনো ফির বানাও এখন আমরা আগেই বানাইতে চাই না শিখে না পড়ে ওয়াজ করতে চাই এটাই আমাদের সমস্যা এজন্য ভুল বাল বলে উল্টা পাল্টা বলে কোনো মতে সময়টা কাটিয়ে দেয় একটা মাসলা মাসায়েল নাই কোরআন হাদিসের তাফসীর নাই ইসলামের এই যে সোনালী যুগের কথাবার্তা ইসলাম কেন এসেছে ইসলাম আসার প্রেক্ষাপট কি সেই বিষয়ে মানুষকে ধারণা দেওয়া কোরআন সুন্নার বিধিবিধান সম্পর্কে বলা 3000 হাদিস 500 আয়াতের বিধানগুলো মানুষের সামনে একটা একটা হলো অন্তত একটা মাহফিলে যদি দুইটা মাসালাও শিখতে পারি তাহলে মাহফিল সফল আর যদি আমি সময় কাটিয়ে দিলাম মাহফিলটা দিয়ে খানের কিছুক্ষণ মজা নিলাম এরপর বিরিয়ানি খেয়ে ঘরে চলে গেলাম আপনার এই 3 লাখ টাকা খরচ বৃথা যাবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে পরিবর্তন হতে হবে মানসিক ভাবে আমাদের বুদ্ধিভিত্তিক লেভেলটা একেবারে নিচুতে এখন একদম নিচুতে আমরা কিন্তু সবকিছু হারিয়ে দিচ্ছি গাতে ওই যে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া আমরা এইভাবেই কিন্তু ভাসিয়ে দিই বুঝি না কোনটা করছি কোনটা ভালো কোনটা মন্দ বোঝার চেষ্টা করি না নিকাহুল খিদান নিকাহুর রাফ ছিল একটা ছিল নিকাহুর রাফ আরটা ছিল নিকাহুল ইস্তিবদা এভাবে অসংখ্য প্রথা ছিল সব প্রথাগুলো নারীদের প্রতি অসম্মান কোন খাবিন ছিল না কোন মোহরানা ছিল না নারীদেরকে ছেড়ে দেওয়া হতো সন্তান সহ আমার নবী রাহমাতুল্লিল আলামিন সর্বরে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তাসলিম করলেন আমার নবী নারীর সম্মান নারীদের ইজ্জত নারীদের মর্যাদা মর্যাদা বাড়িয়ে দিলেন আমার নবী বললেন জাবাজুল বাউলাও চলবে না জাবাজুল বদলও চলবে না নিকাহুল খিদানও নিষিদ্ধ নিকাহুর রাত নিষিদ্ধ নিকাহুর ইস্তিবদা নিষিদ্ধ সমস্ত অবৈধ সম্পর্ক আমি রসুল নিষিদ্ধ করে দিলাম আজ থেকে একটা প্রথাচার করলাম সেই প্রথার নাম হলো আক নিকা নিকাহুল ইসলামী ইসলামী পন্থায় ইসলামী পদ্ধতিতে বিয়ে হবে যেখানে যেখানে মোহরানা থাকবে যেখানে আক থাকবে ইজাব কবুল থাকবে যেখানে শর্ত শরায়েত থাকবে এই ভিত্তিতে যদি বিয়ে হয় শাদি হয় আমি রসুল ঘোষণা দিলাম আন্নিকাহু মিন সুন্নতি ওই বিয়ে হবে আমি রসুলের সুন্নাত অর্থাৎ ইবাদত 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 ওই বিয়ে করায় মানে ইবাদত উচ্চ আওয়াজে বলি সুবহান ওই বিয়ে করলে কি হবে ইবাদত হবে ওখান থেকে যে সন্তানগুলো হবে এগুলো বৈধ সন্তান সুবহানাল্লাহ তাহলে এই অধিকার এই মর্যাদা দিয়েছেন আমার রাসূল ইসলাম এর মাধ্যমে নারীদের সম্মানকে তুলে ধরেছে এরপরে পর্দার কথা বলেছে পর্দা এমন এক জিনিস আমার মা বোনেরা নিজেদের পর্দা যদি আমরা নিজেরাই নষ্ট করি তাহলে আমরা কিন্তু নিজেরাই বেইজ্জত হচ্ছি নারীদের প্রতি সম্মান এখন অসম্মানে পরিণত হচ্ছে অবজ্ঞা অবহেলা করা হচ্ছে শুধুমাত্র আমাদের কারণে আমাদের ছলেফেরার কারণে ঠিক কি না ওই যে একটা কথা আছে না কলা যদি খোসা সহ কি করা হয় বিক্রি করা হয় তাহলে সবাই নেয় সবাই খায় কিন্তু খোসা যদি খুলে রাস্তায় ওপেন খোলা মেলা বিক্রি করা হয় সেটা কেউ গ্রহণ করতে চাইবে কথা বলেন চাইবে
অনুরূপ আমরা যত আবৃত হব যত দেখে চলব যত নিজেকে পর্দানাশীল করব আমাদের সম্মান তত বাড়বে এটা আমার নামাবন্দর বোঝা হচ্ছে এই কারণে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত যারা পর্দাকে মেনে চলতে তাদের সম্মান বেশি আমরা দেখেছি আমাদের অনেক মুরব্বীরা আমাদের ঘরের কথা বলি আমাদের মা বোনরা চলাফেরা করার সময় এক সময় আমরা ছোটবেলায় দেখেছি আমার দাদাজান থাকা অবস্থায় যে ওনাদেরকে গাড়িতে কোথাও যেতে হলে ডাক্তারের কাছে অথবা শ্বশুর বাড়িতে তাহলে যে গাড়িটাতে বসানো হতো সেই গাড়ির চতুর্পাশে একটা কাপড় দিয়ে পর্দা করে ঢেকে দেওয়া হতো একদম চতুর্দিকে বন্ধ করে দেওয়া এই যুগে বন্ধ করলে তো পুলিশের চেকার বেশি করবে ঠিক না কিন্তু ওই সময় মানুষ সম্মান করত ইজ্জত করত হুজুরের বা হুজুরদের ঘরে অমুক যাচ্ছে হুজুরদের থেকে বের হয়েছে এরকম একটা সম্মান করত পর্দার কথা বলছি পর্দাটা এত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন পর্দাটা যত সরানো হচ্ছে নারীদের সম্মান তত কমে যাচ্ছে ঠিক না হযরত খাতুনে জান্নাত আমাদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন কিভাবে পর্দা করতে হবে এই কারণে ওনার সম্মান উনি পেয়েছেন ২২ বছরের জীবনে কখনো কোনো পরপুরুষ খাতুনে জান্নাত মা ফাতিমাকে দেখেননি উনি নিজের পর্দা রক্ষা করেছেন ইজ্জত নিয়েছেন সম্মান পেয়েছেন এমন কি ইন্তেকালের আগে আগে উনি পর্দাকে রক্ষা করবার জন্য নিজে নিজে গোসল করে নিয়েছেন হযরতে মা উম্মে সালমা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মা গো আমি নিজে নিজে গোসল করে নিয়েছি আমি ইন্তেকাল করব আমার ওফাতের সময় হয়ে গেছে আমার ওফাত হলে পরে আমার গোসল দেওয়ার প্রয়োজন নাই আমি গোসল করে নিয়েছি উনি নিজে নিজে শুয়ে গেলেন নিজে নিজে তৈরি হলেন এমন কি ওনার যে মর্যাদা ওনার যে সম্মান এটা কিয়ামতের মাঠে আল্লাহ প্রতিষ্ঠা করবে হাদিসে পাক এসেছে ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদামুনাদ যখন কিয়ামত প্রতিষ্ঠা হয়ে যাবে হাশরের মাঠে অদৃশ্য থেকে আওয়াজ আসবে এ হাশরবাসী গুদ্দু আফসার রাখো তোমরা তোমাদের চোখগুলো বন্ধ করো হাত্তা তামুর ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নবীজির কন্যা ফাতিমা ফুলসিরাত পার হবে না আল্লাহ বলেন ফাতিমাকে কেউ দেখেনি পর্দা রক্ষা করেছে হাশরের মাঠেও আমি ফাতিমাকে কাউকে দেখতে দেব না সুবহানাল্লাহ এই সম্মান কেন কিসের কারণে পর্দার কারণে অতএব মা বোনরা বোঝার চেষ্টা করুন পর্দা কত বড় নেয়ামত আল্লাহ পাক এই পর্দা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন নারীদের জন্য ফরজ করেছেন আমরা নানান ভাবে পর্দা নষ্ট করি বিয়ে শাদীর নামে অনুষ্ঠানে যাত্রার সামনে আমরা নিজেকে প্রদর্শন করছি আমাদের মা বোনরা প্রদর্শন করছে এটা অত্যন্ত ভয়াবহ জঘন্য একটা ব্যাপার এজন্য বিয়ের আচার অনুষ্ঠানের ভেতর যে সব আচার অনুষ্ঠান এখন করা হয় এগুলো ইসলাম সমর্থিত নয় এই যে মেহেদি অনুষ্ঠানের নামে গায়ে হলুদের নামে কোন অনুষ্ঠান ইসলামে নাই আমি কত জমিয়ে বলেছি এসব কোন অনুষ্ঠান ইসলামে এগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে হবে হিফাজত করতে হবে তাহলে আজকের মাহফিল সফল এবং সার্থক হবে আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন আমিন আসলে অনেক বিষয় দেওয়া হয়েছে সব বিষয়ে এত সংক্ষিপ্ত সময় বলার সুযোগ নেই অনেক রাত হয়ে গেছে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন হিজবুল ফুজুল সংঘ তরুণ সংঘ আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন আসুক আমরা এই মাহফিলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করব যে আজকের মাহফিলে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনার মাধ্যমে যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم خذ بلطفك يا إلهي من له زاد قليل
বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ রাত দিন পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই সফল সার্থক মাহফিল আল্লাহ মহসিন কলোনির সর্বস্তরের জনসাধারণ ইমানদার ভাই বোন এবং হিলফুল ফুজুল তরুণ সংঘের ভাইদের পক্ষ থেকে আজকের আজিম শান মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল কর আল্লাহ জানে না কে কোন উদ্দেশ্যে আজকের মাহফিলে শরীক হয়েছে আল্লাহ যে যে উদ্দেশ্যে শরীক হয়েছে প্রত্যেকের মকাসিদ হাসনাকে আপনি পূরণ করে দিন আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত ফরিয়াদকে কবুল করুন আল্লাহ এ আল্লাহ জুমার রাত দোয়া কবুলের রাত আল্লাহ গভীর এই রজনীতে আরামের বিছানা ছেড়ে দিয়ে কনকনে শীতের মধ্যে তোমার নবীর প্রেমিকারা আল্লাহ তোমার বলি রাশেকরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে মহব্বত আর এখলাসের সাথে মাহফিলে বসেছে মাহফিল শুনেছে আল্লাহ কার কোন উদ্দেশ্য তুমি বেহতর জানো মাওলা তুমি আলিমুম বিজাতিস সুদুর প্রত্যেকের মনের নেক নিয়তকে তুমি পূরণ করো আল্লাহ আমরা গুনাহগার বদকার খতাকার আমরা স্বীকার করি মাওলাই করিম আমাদের জীবনের গুনাহ খতা তুমি মাফ করে দাও আল্লাহ মাবুনের হাত তুলেছে দীর্ঘক্ষণ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করেছে আল্লাহ ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ ইমান আকীদা আমলের ওয়াজ হয়েছে আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করো মাহবুন সহ আমাদের প্রত্যেককে পঞ্জে গান নামাজি বানিয়ে দাও আল্লাহ ইবাদত গুজার বানিয়ে দাও আল্লাহ আমরা তওবা করি ইস্তিগফার করে আমাদের তওবাকে কবুল করো আমাদের জীবনের গুনাহ খতা মাফ করো আল্লাহ যা কিছু আদায় হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সব বাড়িয়ে দিয়ে হাদিয়াত তোহফাতান তোমার নবী সরকার দু জাহান বায়েস কোন মক্কা হুজুর আকরাম সাইয়্যিদ আলম নূরে মুজাসসাম নবী মুকাররম হুজুর আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা আথার পৌঁছে দাও والدین ماجدین انبیاء علیہم السلام خلفائے راشدین صحابہ کرام اشرف مبشرین مہات المؤمنین اہل بیت تھا اے اللہ تمام شہداء شہداء بدر احد خیبر حنین صفین موت خندق کربلا اللہ বিশেষ করে হাসনাইন کریمائیں دے اللہ تعالی ہم دربار سب پہنچائے دے اے اللہ বিশেষ করে تابعین تبے تابعین مستین مشیت نے کو تھا کر مار بدے مہربا আল্লাহ যে খাজা বাবা এই হিন্দুস্তান সব গণে আমাদের জন্য ইসলামী ইমান এনেছেন আল্লাহ গরিব নওয়াজের রোহ সব পৌঁছে দাও আল্লাহ সিলসিলে আলিয়া কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া হয়েছে কারণে হাদ্দারিয়া তাগরিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া তাম সিলসিলা মশায়েখের দরবারে সওয়াব পৌঁছা দাও আল্লাহ খাজা খাজা গা খলিফা শাহী জিনা খাজা আব্দুর রহমান ছোরবি খুতবুল ইরশাদ বানে জামিয়া হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রী কুটাল কাদরী
মুরশিদ বরহকাল রসূল সঙ্গে তৈয়ব সাকের কাবা দরবারে সবা পৌঁছাদা আল্লাহ খাজা কুতুবউদ্দিন খাজা নিজামউদ্দিন খাজা আলাউদ্দিন খাজা গিয়াসউদ্দিন খাজা নাসিরউদ্দিন আল্লাহ বাবা শাহজালাল শাহপুরান তিনশো সাতাউনিয়া বারনিয়া শাহজাদ শাহ মারাত মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ মৌসুনিয়া বদরনিয়া জঙ্গি শাহ বঙ্গি শাহ আবেদ চন উদ্দিন শাহ গৌসুল আজম শাহ আহমদুল্লাল মজবন্ডারি কেবলা কাবা দরবার সবা পৌঁছায় দো বাবা জান কেবলা কাবা শাহ औलादे मजबंदारी खुलावे मजबंदारी अल्लाह जरा शरीयत तरीका तेरे पर अभी चलो टोल देके दुनिया तेके बिदानी अच्छन तादेर नाम नाम सब पहुँचेगा सैयदे सरदे मौलाई मलजाई मखदूम मिल्ला सैयद राहतुल्ला बख्शमंदे सैयदे सरदे शेखुला दी से नूर सफा नईम शरफी आप इस कार्य सैयदे सनदे बिस्मिल्लाह शाह नईम नक्शबंदे हजरत बलगरुल्लाह शाह अबियल मुकर्रम सैयद फतहुल कदर अलैहि रहमा আল্লাহ রিজাব বাজার মসজিদের খতিব সাবেক মরহুম খতিব মুত্তাক্কো নজরুল ইসলাম নাঈমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাঙ্গামাটির কুতুব হযরত আব্দুল্লাহ ফকির রহমাতুল্লাহ আলাইহি দরম ইয়া শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ এই পাহাড়ি অঞ্চলে যত বুজুর্গ আনে দিন কামিলিন সালেহিন আবেদিন জাহেদিন আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আপন আপন মাজারে আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও আল্লাহ মহসিন কলোনিতে যত ইমানদার মুমিনিন মুমিনাত আল্লাহ শরীয়ত তরিকতের উপর থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহে সওয়াব পৌঁছে দাও আমাদের মেহেরবান মা বাবা দাদা দিদা নানি আল্লাহ আত্মীয় স্বজন ভাই বরাদার বন্ধু বান্ধব খায় সরকার আল্লাহ বিশেষ করে করোনায় আক্রান্ত হয়ে যারা শহীদ হয়েছে তাদের রুহে রুহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাদের জীবনের গুনাহ কত মাফ করো তাদেরকে জান্নাত নসিব করো এ আল্লাহ আমরা দুই হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের দুই হাত তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ তোর সঙ্গের ছেলেরা আল্লাহ দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছে আল্লাহ আমার সাথে যোগাযোগ করেছে আল্লাহ মাহফিলের দাওয়াত দিয়েছে অনেক আগে আল্লাহ মাহফিলের ইন্তেজাম করে উলামায়ে কেরাম দিকে দাওয়াত দিয়েছে আল্লাহ প্রত্যেকের এই মহব্বত ইখলাসকে কবুল করুন এই মাহফিলকে এই অঞ্চলে এই কলোনিতে তা কিয়ামত জারি এবং সারি রাখুন আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত আল্লাহ এখানে অনেক অনেক হাত উঠিয়েছেন আল্লাহ কার কি মনে কি আছে আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি ভেতর জানো প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ আজকের মাহফিলের মহতরম সভাপতি হযরত আল্লামা মাওলানা শফিউল আলামুল কাদরী আল্লাহ উনি অসুস্থতাকে শেফা দান করো ওনার মনের আশাকে পূরণ করো আল্লাহ ওনার খিদমতকে কবুল করো এই অঞ্চলে যে সমস্ত লোমায় গ্রাম মারদে মুজাহিদের ভূমিকায় আল্লাহ নানান ভাবে মাযহাব ও মিল্লাত সুন্নিয়াদের খিদমত করছেন আল্লাহ প্রত্যেককে কবুল করো আল্লাহ বাতিলে আল্লাহ জনাব নূর মোহাম্মদ সুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তাকে শেফা দান করো আল্লাহ আরো যারা অসুস্থ আল্লাহ আমি গুনাহগার অসুস্থ আল্লাহ শেফা নসিব করো আল্লাহ আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের ওসিলায় শেফা দান করো হযরত জাকারিয়া আলাইহিস সালামের ওসিলায় শেফা দান করো তোমার হাবিব সাহেবুল শিফা নবীর ওসিলায় শেফা দান করো আল্লাহ প্রবাসী ভাইরা নানান ভাবে সহযোগিতা দিয়েছেন আল্লাহ এখানে আল্লাহ তাদের সহযোগিতাকে তুমি কবুল করো প্রবাস জীবনকে সুখময় করো সমৃদ্ধময় করো আল্লাহ তারা নানান ভাবে আল্লাহ ইনকাম করছে কষ্ট করছে আল্লাহ রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের জন্য কাজ করছে আল্লাহ এই রেমিটেন্স যোদ্ধাদেরকে কবুল করো আল্লাহ পরীক্ষার্থী ভাইরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেককে বা ইজ্জত কামিয়াবি দান করো আল্লাহ সফলতার সাথে উত্তীর্ণ হবার তৌফিক নসিব করো আল্লাহ মাওলাই করিম আল্লাহ এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ পার্বত্য জেলায় রিজার্ভ বাজার এলাকায় সমস্ত ব্যবসায়ীদেরকে তুমি কবুল করো ব্যবসা বাণিজ্য আল্লাহ তরাকি দান করো অফুরন্ত বরকত দান করো মাওলাই করিম আরো যারা আল্লাহ বিভিন্নভাবে দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়া কবুল করো আল্লাহ যে সমস্ত ছাত্ররা হেফজ করছে আল্লাহ আয়ান তাদেরকে আল্লাহ অতি সহসা কোরআন করিমকে হেফজ করার তৌফিক নসিব করো আয় আল্লাহ হেফজ করার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করার তৌফিক নসিব করো আল্লাহ মাওলানা করিম রব্বুল আলামিন
আল্লাহ আগামী 25 ডিসেম্বর আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাধারণ সভা সহ নানান প্রোগ্রাম রয়েছে মাওলানা করিম আমি গুনাহগার অংশ গ্রহণ করার কথা আল্লাহ এখানে উলামায়ে কেরাম যাবেন আজকে সভাপতিও যাবার আগ্রহ প্রকাশ করেছে আল্লাহ যারা অংশ গ্রহণ করেন প্রত্যেককে সহি সালামতে ঢাকায় গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামে অংশ গ্রহণ করে আবারো সহি সালামতে ফিরে আসার তৌফিক নসিব করো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে বুলবালা করো আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের কথা কোরআন ও হাদিসে বলা আছে আমার নবী বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খালাফাহু আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর অবিচল থাকবে অটল থাকবে তাদের সংখ্যা একজন হতে পারে দশ জন হতে পারে পাঁচ জন হতে পারে কিন্তু সত্যের উপর তারাই থাকবে আল্লাহ এই দলের ক্ষতি করতে কেউ পারবে না মাওলানা করিম এমন দলের ভেতর সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক একশো জনের হোক এক কোটির হোক আল্লাহ একজনের হোক সেই দলে যেন আমরা থাকতে পারি তৌফিক নসিব করো আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের গোলাম হিসেবে কবুল করো আল্লাহ দিদারে মুস্তাফা দান করো ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার চাই আপনার নজর চাই আপনার তাওয়াজ্জু চাই আপনার মহব্বতের দৃষ্টি চাই ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায়ে আনওয়ার কে জীবনে একবার হলেও আমরা দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দান করুন যা রহমতি কুন নজরে ভরহা লে জারম ইয়া রাসূলুল্লাহ মত কো নজর বর হালে জারম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনাওয়ায়ম খা কে সারম ইয়া রাসূলুল্লাহ তুই তাসকিন দিল আরাম যা সবর রহমত কুন নজর বরহা লে জারম ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করুন ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করুন যে নবীজির চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ সেই নবীজির চেহারা জীবনে একবার হলেও আমাদেরকে নসিব করো আল্লাহ জুমার রাত দুই হাত তুলে দিয়েছে আল্লাহ আমাদের বিশ্বাস দোয়া ফেরত হবে না আজকের এই রাতে আল্লাহ ঈদে মিলাদ অন্য ব্যক্তিকে অন্যদিকে জুমার রাত আল্লাহ এই মুহূর্তবার দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ মেহরবানি করো আমাদের ফরিয়াদকে কবুল করো এই মহসিন কলোনিবাসীর দোয়াকে কবুল করো হেল্পফুল ফুজুল তরুণ সংঘের ভাইদের দোয়া কবুল করো আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাকে পূরণ করো আল্লাহ হাদিসে পাকে আছে হযরত ইমাম কাস্তুলানি রাহমাতুল্লাহি মওয়াহিবুল্লাহ দুনিয়াতে বয়ান এনেছেন যেখানে মিলাদ উন্নবীর আয়োজন হয় রাসূলের পাকের মিলাদ হয় সেখানে এক বছরের জন্য বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায় এলাকাবাসীর ফরিয়াদ কবুল হয়ে যায় আল্লাহ আগুনের বলা দূর হয়ে যায় আল্লাহ বিপদ আপদ ভূমিদশ ভবনদশ নানান মহামারী থেকে রক্ষা পাই আল্লাহ আমরা ইখলাসের সাথে যদি আজকের মাহফিল করে থাকি তাহলে এই মাহফিলের ওসিলায় এই অঞ্চল থেকে বিপদ আপদ মুসিবত দূর করে দিন এ আল্লাহ এই এই অঞ্চলে আল্লাহ মিলাদুন নবীর কারণে সমৃদ্ধি দান করুন রোজি রোজগার বাড়িয়ে দিন ইজ্জত শরাফত বাড়িয়ে দিন প্রত্যেকের মনের আশাকে পূরণ করুন سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار بلبل باغ مدينة قرة عين رسول يعني بي بي فاطمة خير النساء واسطة يا إلهي اپنی ذات كبرياء کے واسطے کھول دے دروازے রহমত গাদা কে ওয়াসতে মোহাম্মদ আব্দুল সালাম দোয়া চেয়েছেন আল্লাহ তার হকে আমাদের দোয়া কবুল করুন আল্লাহ আমাদের এক ভাই ওমান প্রবাসী আল্লাহ রাঙ্গুনিয়া ওমান প্রবাসী পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম সদাগরের
আল্লাহ ছোট ছেলে গতকাল বিভিন্ন নিউজে এসেছে আল্লাহ ছোট ছেলে আল্লাহ গতকাল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আল্লাহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ছিল আমাদের অত্যন্ত আপনজন আমি গুনাহগার ওমান সফরে গিয়েছিলাম আমার সাথে যিনি আল্লাহ সফর সঙ্গী হিসেবে ছিলেন বিশেষ করে ওমানের পুণ্যভূমি সালালাতে আমি ভ্রমণ করেছি অসংখ্য নবী মাজারে পাক জিয়ারত করেছি সেখানে যিনি সম্পূর্ণ নিজের অর্থায়নে আল্লাহ আমাকে সহযোগিতা দিয়েছেন আল্লাহ ওনার ছেলে আল্লাহ ইন্তেকাল করেছেন আমার কাছে দোয়া চেয়েছেন ভয়েসের মাধ্যমে জানাজায় শরীক হতে চেয়েছিলাম আল্লাহ পারিনি মাওলানা করিম আজকের এই সম্মিলিত ভাবে এই মাহফিল থেকে দুই হাত তুলে দোয়া করছি আল্লাহ এই সন্তানকে এই ছেলেকে আল্লাহ তুমি বেহিসাব জান্নাত নসিব করো তার জীবনের গুনাহ খাতা মাফ করো তার বাবা আল্লাহ অত্যন্ত সৎ মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদিম আল্লাহ তার খিদমতকে কবুল করো আল্লাহ মাওলানা করিম আল্লাহ আর যারা আল্লাহ মরহুম আব্দুস সালামের রুহে সব পৌঁছায় দাও এই অঞ্চলে যতজন আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের রুহে রুহে সব পৌঁছায় দাও আল্লাহ মা বোন হাত উঠিয়েছেন তাদেরকে পঞ্জাগানা নামাজ বানিয়ে দাও তাদের দোয়া ফরিয়াদকে কবুল করো তাদের ইবাদত গুজার বানার তৌফিক দান করো স্বামীর আল্লাহ ফরমা বরদার হওয়ার তৌফিক দান করো স্বামীর এতেআত করবার তৌফিক দান করো পর্দানশীল হবার তৌফিক দান করো হে আল্লাহ মাওলানা করিম রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রজন্মকে আল্লাহ তুমি যাবতীয় মতবাদ থেকে বাতিল আল্লাহ বাতিল মতবাদ থেকে হেফাজত করো আল্লাহ তাদেরকে হেলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অবিচল অটল থাকার তৌফিক দান করো আল্লাহ উলামায়ে কেরাম অনেক কষ্ট করেন আল্লাহ তুমিও আলেমুল আমাদের প্রশংসা আয়াত নাযিল করেছো ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ তুমি বলেছো আলেমরাই প্রকৃত তোমাকে ভয় করে মাওলানা করিম আল্লাহ সেই আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আলেমদের ইজ্জত সম্মান আবরুকে হেফাজত করো আল্লাহ প্রত্যেকের সম্মান ইজ্জতকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্তকে কবুল করো আল্লাহ ভূমিকম্প ফ্লাড সুনামি থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ ভূমিধস ভবনধস থেকে হেফাজত করো আল্লাহ মহামারী করোনা ভাইরাস সহ যাবতীয় রোগ ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ সাহিল আইনাই আলাইনা كل صاحب بحرمة سيد الأبرار وصلى الله تعالى وسلم على النبي الأمين وعلي وأصحابه وآل بيته أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام